কাশ্মীর সীমান্তে পাক গোলাবর্ষণে 4 ভারতীয় সেনা সহ নিহত 7। কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অন্তত 4 সদস্য ও 3 জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখার এলএসিতে একাধিক এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। পাক বাহিনীর গোলার আঘাতে আরও বেশ কয়েকজন ভারতীয় সৈন্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছে বলে জানা গেছে। ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, উরির নাম্বালা সেক্টরে ভারতীয় 3 সেনা জওয়ান নিহত হয়েছে। অস্ত্রবিরতি লঙ্ঘন করে এই অঞ্চলে পাকিস্তানি সেনারা মর্টার এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া উরির হাজিপীর সেক্টর এলাকায় পাক সেনাদের গোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন। জম্মু কাশ্মীরের বারমুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে আরও 2 বেসামরিক নাগরিক এবং হাজিপীর এলাকার বালাকোটে 1 নারী নিহত হয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় কর্মকর্তারা। পাক সামরিকের এই হামলার পাল্টা জবাবও দিয়েছে ভারত। ভারতীয় সেনা এবং বিএসএফের তরফে পাক হামলার জবাব দেয়া হয়। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের সেনা সূত্রের দাবি, পাল্টা হামলায় 7 থেকে 8 জন পাক সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের গোলায় পাক সামরিকের বাংকার, জ্বালানি ডাম্প এবং লঞ্চ প্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।